सबाई मेकानिक के स्वागतम जानाई। आमार नाम होच्छे साजिरुद्दीन और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल साजिर बाइक गुरु बेंगली यूट्यूब चैनल। तो मेकानिक बंधुरा, आजकेर भिडियो टपिक होच्छे हिरो ग्लैमर एवं एफआई इंजिन, जेटा आमादेर माइलेज सेटिंग सहजे केउ करते पारे ना। जेमन बाइकेर स्टार्ट पड़ाओ प्रब्लेम समस्या समाधान करते पारे ना। तो मेकानिक बंधुरा, आज के आमी आपनादेरके बोलबो जे ग्लैमर एफआई मडेल आमरा माइलेज सेटिंग कीभावे करब। एवं एक नतून जिनिस आपनादेरके देखाबो जे एक टैकोमीटर दिए आमरा माइलेज प्रत्येक बाइकेर चेकअप एवं टेस्टिंग करी। किन्तु आज के आपनादेरके माल्टीमीटर दिए आमरा जेमन एफआई बाइकेर माइलेज सेटिंग करब। एबार सेटा कीभावे करब ए भिडियोर माध्यमे बोलबो। तो भिडियोटा अनेक सुंदर हबे, तो भिडियोटाके लाइक शेयर अवश्यई करबेन जेन सबाई जानते पारुक जे साजिर बाइक गुरु यूट्यूब चैनलों बाइक रिलेटेड भिडियो पावा जाए। तो चलिए आमी भिडियोटाके स्टार्ट करी और आपनादेरके देखाई। तो मेकानिक बंधुरा, आमी जे माल्टीमीटरटा सेटिंग कीभावे करब आगे सेटा आपनादेरके बोले दिच्छि, तारपरे आपनारा बोलते पारबेन। जे आमी बाइकटा स्टार्ट करे आरपीएम आमार एखाने शो करबे। तो आमादेर एकटा जेमन पॉइंट आछे, रिडिंग आछे, सेई रिडिंगटा आमादेर आरपीएम जदि कम बेसि हय ताहले आमादेर एखाने शो करबे आर आमरा बुझे निब जे बाइकेर माइलेजटा कोथाय आमरा भालो पाबो। तो आपनादेरके बोले दिच्छि, इंजिनेर मध्ये एकटा आर्मेचार कोयेल आछे, सेखाने आमादेर एसी कारेंट आसे। तो आमादेरके सेई एसी कारेंटटाकेई आमादेरके माल्टिमिटारे कानेक्ट करते हबे। तो देखें, आपनादेरके बोले दिएछि जे सादा कलर आछे एफआई इंजिने दुटो तार, तो दुटोतেই আমাদের ভোল্ট আছে। তো আমরা একটা তার লাগাবো সাদা কালারে আর একটা লাগাবো সবুজ কালার, সেটা বডি আর্থিং। তো বডি আর্থিং আর যদি আমরা একটা ভোল্ট দিই তাহলে আমাদের মাল্টিমিটারে শো করবে। তো চলি আমি আপনাদেরকে দেখাই এবার কিভাবে শো করবে। আমি কানেক্ট করে নিয়েছি একটা একটা করে তার, এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি মাল্টিমিটারটাতে। এভাবে মাল্টিমিটারটা থাকুক এখানে, বাইকটা স্টার্ট করে যাও। বাইকটা স্টার্ট করলে আমার কিন্তু এখানে পয়েন্ট আসবে, মার নিউট্রাল আছে বাইক, মার। তো মেকানিক বন্ধুরা দেখছেন আমাদের এখানে আর্নিং দেখাচ্ছে 200 আশেপাশে দেখাচ্ছে। এবার আস্তে আস্তে বাইকের আর্নিংটা কমছে, মানে এফআই ইঞ্জিনের টিউনিং আমাদের ঠিক নাই, তো আস্তে আস্তে আমাদের কমছে। তো ঠিক আছে, এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আর্নিংটা। এখানে দেখেন ক্যামেরাটা ধরো, এবার এখানে আমরা এয়ার স্ক্রুপ নাটটাকে আমরা অ্যাডজাস্ট করব আর এখানে আমাদের মাল্টিমিটার দিয়ে আর্নিংটা দেখাবে। ওইটা মারতুলটা কই, আমাদের আর্নিংটা কোথায় ভালো আসছে এই এখানে লক্ষ্য রাখবেন। কমছে, কমে গেল। এবার আমরা আস্তে আস্তে করে ঢেলা দেব, আস্তে আস্তে করে ঢেলা দেব, বাড়ছে বাড়ছে আস্তে আস্তে করে। একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলে হবে না। কমে যাচ্ছে, তো আমাদের আস্তে আস্তে করে আমাদের আর্নিং মিলাতে হবে। কমে যাচ্ছে, এক মিনিট, একটু আরপিএমটা আমি বেশি করি, 200 আশেপাশে আমরা হাইস্ট নিয়ে আসতে পারছি। তো একটু আর হালকা করে দেখি চেষ্টা করে, ঠিক আছে। তো আমাদের নাট একটু আমাদের এদিক ওদিক চলবে না, এখানে আমাদের হাইস্ট আসলো 200 আশেপাশে দেখাচ্ছে, মানে একটু ইঞ্জিনের আমাদের আরপিএমটা একটু হয়তো একটু ঝোঁক মারছে, হয়তো পুরাতন বাইক হয়ে গেছে, তো ফিল ইঞ্জেক্টরও খারাপ হতে পারে, পাম্পও খারাপ হতে পারে, তার জন্য আমাদের আরপিএমটা অ্যাকিউরেটভাবে আসছে না, আপ ডাউন মারছে আমাদের লাইনটাকে, ঠিক আছে।
তো এখানেই আমাদের সবথেকে হাইস্ট আসলো। আপনারা দেখলেন 132 এর আশেপাশে ছিল, আমি এটা অ্যাডজাস্ট করার পর 200 আশেপাশে, যেমন 195-200 এরকম আমাদের রিডিংটা শো করছে। তো মেকানিক বন্ধুরা, এই বাইকের আমাদের এভাবে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? তো এখানে আপনারা দেখলেন একটা দামি, আমরা যদি ইকোমিটার যদি আমরা নিই ট্যাকোমিটার, তো আমাদের 6-7 হাজার টাকা লাগে, কিন্তু আমাদের নর্মাল যেটা মাল্টিমিটার আছে এবং একটু দামি আছে সেটাতেও আমরা ইকোর কাজ আমরা করতে পারি। তো মেকানিক বন্ধুরা, যদি ভিডিওটা আমার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যেন সবাই জানতে পারে সাজির বাইকগুরু বাইক রিলেটেড ভিডিও ছাড়ে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।